পাহাড় জঙ্গল সমুদ্র আর নানা বৈচিত্র্যের সমাহারে আমাদের পশ্চিমবঙ্গ। আমি খুব ভাগ্যবান যে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি। সাউথ বেঙ্গলে থাকার জন্য সাউথ বেঙ্গলে অনেকটা এরিয়াই ঘোরা, তাই বারবার পাহাড়ের টানে দৌড়ই উত্তরবঙ্গে। আবারও চললাম উত্তরবঙ্গে কাশিয়াঙে অবস্থিত ডাউহিলে এবং সিটংয়ে। প্রতিবারই এই এক শোভা দেখি, চা বাগান আর সবুজের সমারোহ, কিন্তু কখনো চোখ ক্লান্ত হয় না। বারবার সকালবেলা উঠে এই চা বাগান আর সবুজের সমারোহ দেখতে অসাধারণ লাগে। ওয়েলকাম টু ট্রাভেল উইথ রিমা। আগেরবার আমি সোলো ট্রাভেল করেছিলাম স্কুটি নিয়ে, খুব মজা পেয়েছিলাম। তাই এবারেও সেখান থেকে স্কুটি ভাড়া করে চললাম কার্শিয়াঙে। আপনারা যদি আমার শিবাখোলার ভিডিওটি মিস করে থাকেন, তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, প্লিজ দেখে নেবেন। ডাউহিল কার্শিয়াং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা রংটং বাজার থেকে মূল রাস্তাটা, যেটা টয় ট্রেনের পথ ধরে চলে গিয়েছে, আর আরেকটা রাস্তা শিবাখোলার রাস্তা যাওয়ার পথে কিছুটা গিয়ে তিনধরিয়া হয়ে আবার মেন রাস্তায় মিশে যাচ্ছে। আমি গুগল ম্যাপ ফলো করছিলাম, তাই জন্য শিবাখোলার রাস্তায় কিছুটা যাওয়ার পর তিনধরিয়ার রাস্তাটা আর খুঁজে পেলাম না, মাঝপথে রাস্তা হারালাম। তাই প্রায় শিবাখোলার কাছাকাছি আবার পৌঁছে গেলাম। অবশেষে একজন লোকাল লোককে পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তিনি একটি শর্ট রুট বলে দিলেন, আর এও বললেন রাস্তাটা একটু স্টিফ হবে, শর্ট হবে, আর অ্যাডভেঞ্চারের উদ্দেশ্য নিয়ে খুব খুশি খুশি রওনা দিলাম। কাশিয়াঙের পথে যেতে প্রথমেই পড়ল নর্দং টি ফ্যাক্টরি। এটা টি ফ্যাক্টরি, আর এর জাস্ট পাশেই টি গার্ডেনটা, নর্দং টি গার্ডেন। রাস্তাটা স্টিফ শুনেছিলাম, কিন্তু এত মারাত্মক স্টিফ, দুপাশে গভীর খাত, কোনো কোনো জায়গায় অবশ্য একপাশে পাহাড় রয়েছে। যতটা অ্যাডভেঞ্চার হবে ভেবেছিলাম তার থেকে ভয়ই লাগছে বেশি, বিভৎস কঠিন রাস্তাটা। বাপ রে, কি ট্রিমেন্ডাস স্টিফ রাস্তাটা, তার মধ্যে আবার কোথাও কোথাও রাস্তা খারাপও আছে, আর তার উপর আবার রেলিং নেই, অ্যাডভেঞ্চার মাথায় উঠে গেছে। উফ, অবশেষে বাঁচা গেল। ভয়ঙ্কর রাস্তাটা এসে মহানদীর কাছে চওড়া রাস্তায় মিশেছে, এই রাস্তাটা সোজা কার্শিয়াঙে যাবে। ভীষণ সুন্দর রাস্তাটা,
গিদ্দা পাহাড় পৌঁছে গেলাম। গিদ্দা পাহাড়ের পাশেই একটা ছোট্ট স্টল থেকে মোমো আর চা খেয়ে এবার গিদ্দা পাহাড়ে উঠব। গিদ্দা পাহাড়ে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যায়। ওখানে যাব, তার আগে একবার নিচে নেমে গিদ্দা পাহাড়ের হিল টপগুলোতে যাচ্ছি। গিদ্দা পাহাড়ের এরিয়াটা খুব সুন্দর, পুরো হিল টপটাই চা বাগান দিয়ে ঘেরা। গিদ্দা পাহাড় জায়গাটা খুব সুন্দর, এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যায়। পাহাড়ের গায়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে টয় ট্রেনটাকে আসতে দেখে ভীষণ সুন্দর লাগছিল। বাদিকে এটা কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, আর একটু এগোতেই এটা কার্শিয়াং বাজার। এখানটা খুব ভিড় ভাড় আর ঘিঞ্জি। এখান থেকে চললাম আমার ডেস্টিনেশন ডাও হিলের দিকে। অবশেষে পৌঁছে গেলাম ডাও হিলে, হোমস্টে হিল 66-এ। আজ রাতটা এখানেই কাটাবো। চলুন এবার হোমস্টে হিল 66-এর রুমটা দেখে নিই। রুমটা মাঝারি সাইজের, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কুইন সাইজের বেড রয়েছে, ফ্লোরে একটা সিঙ্গেল ম্যাট্রেসও পাতা আছে, মানে তিনজন আরামসে রুমটাতে থাকতে পারবে। রুমের সঙ্গে একটা ছোট্ট খুব মিষ্টি একটা ব্যালকনি আছে। এবার চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারও আছে। এই হোমস্টেতে টোটাল আর কটা রুম আছে এবং সেগুলোর প্রাইস কত, সেগুলো আমরা পরে হোমস্টের ওনার মিস্টার প্রধানের কাছ থেকে জেনে নেব। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি ডাইনিং টেবিলে। দুপুরের মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, শাক, রাই শাক, এটা কি ডাল, আর এটা হলো এগ কারি। এবার দেখা যাক টেস্টটা কিরম হয়।
দুপুরে লাঞ্চের পরে এখন একটু বিশ্রাম নিচ্ছি, একটু পরেই বেরোবো, যার জন্য আসা ডাউহিলের সেই বিখ্যাত পুরনো চার্চ আর ভিক্টোরিয়া বয় স্কুল, যেটা হরর স্কুল নামে পরিচিত, আর সেই ডেথ রোডের ওপর দিয়ে যাব পাইন ফরেস্টের মধ্যে আর ডাউহিল স্কুল। কার্শিয়াংয়ে অনেকগুলো পুরনো পুরনো স্কুল রয়েছে, এগুলি সবই প্রায় ইংরেজ আমলে বানানো। এটা ডাউহিল স্কুল, খুব সুন্দর দেখতে স্কুলটা। এটা হলো ভিক্টোরিয়া বয় স্কুলের এন্ট্রি গেট, একটু ওপরে উঠে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ভিক্টোরিয়া বয় স্কুলটা দেখতে পাবো। তার আগে দেখে নেব পুরনো চার্চটা। এটা হলো পরিত্যক্ত পুরনো চার্চ, যেটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল। এটা হলো সেই বহু কথিত ভিক্টোরিয়া বয় স্কুল। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই পরিত্যক্ত চার্চ আর এই ভিক্টোরিয়া বয়স নিয়ে প্রচুর রিউমার আছে, কিন্তু এগুলো সবই মিথ্যে। আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, ওনারা জানিয়েছেন যে এই বদনামের কারণে স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের অভিভাবকদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। হয়তো এই সমস্ত কারণের জন্য ওনারা সাধারণ পর্যটকদের এখানে আসাটাও বন্ধ করে দেবেন। আসলে এখানে একটা ফিল্মের শুটিং হয়েছিল বহু আগে, তখন চার্চের পাশে কোনো ব্যারিকেড ছিল না। ওনারা এখানে একটা ভূতের সিনেমা শুটিং করেন, আর তখন থেকেই এই রিউমারটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে ভিক্টোরিয়া বয় স্কুল আর এই পরিত্যক্ত চার্চটি ভৌতিক। এই চার্চটা আসলে ইংরেজদের তৈরি স্বাধীনতার প্রচুর আগের, আর এই স্কুলটিও, কিন্তু পরবর্তীকালে কোনো খ্রিস্টান ফ্যামিলি বা স্টুডেন্ট না থাকার জন্য চার্চটা সেই থেকে বন্ধ পড়ে রয়েছে। চার্চে আর সেভাবে প্রেয়ারও হয় না। ভিক্টোরিয়া হস্টেলের স্টুডেন্টরা এটা গেম রুম হিসেবে ব্যবহার করে। ভিক্টোরিয়া স্কুল, এই পরিত্যক্ত চার্চ ও ডেথ রোড নিয়ে যত রকম রিউমার আছে সব কাল্পনিক। এই ধরনের বদনাম দীর্ঘদিন চলতে থাকলে স্কুল কর্তৃপক্ষ এখানে আসাটাই বন্ধ করে দেবেন। এই দেখুন না, এই চার্চের পাশে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে, যেটা কিনা আগে ছিল না। ভিক্টোরিয়া স্কুল খুব নাম করা একটা স্কুল, বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসে এবং তারা প্রত্যেকেই খুব ভালো আছে এবং এই হস্টেলে তারা থাকেন, আজ পর্যন্ত তাদের কখনো কোনো রকম কোনো অসুবিধে হয়নি। ওখানে অনেকটা সময় কাটিয়ে এখন ফিরে এলাম হোমস্টেতে। বিকেলের স্ন্যাক্স এসে গেছে, স্ন্যাক্সে চা আর চিকেন মোমো, দারুণ টেস্টি। নিচের কমন বারান্দাটা থেকে খুব সুন্দর একটা সানসেট দেখলাম। খুব শীত করছে,
আর বসতে পারলাম না। সাড়ে আটটায় ডিনার টেবিলে চলে এলাম, খুব ঠান্ডা এখানে। ডিনারে রয়েছে রুটি, চিকেন, বাঁধাকপি তরকারি, ডাল আর আলু ভাজা। কাল সকালে এখান থেকে 1 কিলোমিটার দূরে হনুমান টব্বল একটা জায়গা আছে, সেখানে একটা হনুমান মন্দিরও আছে, সেটা দেখে ব্রেকফাস্ট করে সিটংয়ের পথে রওনা দেব, তাই শুয়ে পড়ছি। গুড নাইট। গুড মর্নিং। খুব সুন্দর একটা সূর্যোদয় দিয়ে সকালটা শুরু করলাম। কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের আলোর রিফ্লেকশনটা ভীষণ সুন্দর লাগছিল। এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও মোটামুটি যা দেখা যায় সেটা যথেষ্ট সুন্দর। চললাম হনুমান টপের দিকে। রাস্তাটা একটু স্টিফ, প্রায় 1 কিলোমিটার যেতে হবে। এখন যাচ্ছি হনুমান মন্দিরে, অনেকটা উঁচুতে উঠেছি, দুপাশে চায়ের বাগান, খুব সুন্দর জায়গাটা, আপনাদের দেখাচ্ছি সব। শঙ্কর সুবন কেশরি নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন বিদ্যমান গুণি অত চতুর রাম কাজ করি অতুর প্রভু চরিত্র সন বিকর রাম। উল্লেখিত সাইট সিন পয়েন্টগুলো ছাড়াও আপনারা চাইলে এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা ঘুরতে পারেন, বিভিন্ন চা ফ্যাক্টরিগুলোতে ঘুরতে পারেন, মাকাইবাড়ি এখান থেকে খুব কাছে, এছাড়াও চিমনিগ্রাও বা বাগোড়া ফরেস্টও দেখে নিতে পারেন। হনুমান টপ থেকে ফিরে সোজা ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, দই আর চা। বাই দ্য ওয়ে, এখানে রান্নাগুলো সবকটাই খুব টেস্টি। এবার চলুন হোমস্টের মালিক মিস্টার প্রধানের সঙ্গে আলাপ করিয়ে দিই। মিস্টার প্রধান জি, আপ থোড়া বলিয়ে ডিটেল মে। জি, হোমস্টে মেনে 2021 নভেম্বর সে শুরু কিয়া হে। ইসমে পহলে তো মে আবে আর্মি মে থা, আর্মি মে রিটায়ার হোনে কে বাদ থোড়া সা মেনে সোচা কি কুছ অলগ সা আপ মে শুরু করু এক বিজনেস, ইসিলিয়ে মেনে শুরু কিয়া থা। অভি মেরা ইয়াহ সে কিয়া হোতা হে, ইয়াহ সে ইয়ে ডাহুল রোড মে পড়তা হে। ইয়ে ডাউল রোড সে ইয়াহ সে উপর আপকো 1.5 কিলোমিটার কা উপর আপকা ডাউল স্কুল, ভিক্টোরিয়া স্কুল, জো প্যান্ট ফরেস চার্চ, মেরে দাইনে তরফ ইস সাইড মে যায়েঙ্গে 1 কিলোমিটার কা অন্দর। অভি আপ দিদি লোক ভি ঘুম কে আয়া হে, ওহাঁ পর আপকা হনুমান টপ ইয়ে সব কুছ মিলতা হে। কিতনে রুম হে টোটাল? মেরা ইয়াহ মেরা পাস হে 6 রুম হে, আর গেস্ট কে লিয়ে 1500 পার হেড পার ডে,
इसमें आपको ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक, डिनर, बेटी, हम सब आप लोग को प्रोवाइड करते हैं। थैंक यू। थैंक यू। क्या दीदी, कुछ गलती हो गया तो माफ कर देना। नहीं नहीं। এনজিপি থেকে এই হোমস্টে পর্যন্ত গাড়ি ভাড়া নেবে 2,500 টাকা। চাইলে শেয়ারেও আসতে পারেন, সেই ডিটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডাউহিলকে বিদায় জানিয়ে চললাম সিটংয়ের পথে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।